আসসালামু আলাইকুম সবাইকে, শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম যে একটু বিরিয়ানি করে নিই, খুব সহজে করা যায়। ওই রকম একটা বিরিয়ানি আমি করে নিলাম। তো এখন বিরিয়ানির প্রসেসটা আপনাদেরকে দেখাই, আর আমরা কী কী করলাম ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করবো তার জন্য লাগবে হচ্ছে, আমি প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি বা 2 কেজি হবে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, আর আমি আজকে গড়ে থাকা মশলা দিয়েই আমি তৈরি করব বিরিয়ানি, খুব সহজে, যখন ইচ্ছে তখনই করা যায়। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এর মধ্যে বাকি মশলাটুকু দিয়ে দিব। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এতে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোলমরিচ। আজকে যেভাবে আমি তৈরি করবো এটা খুব সহজে, যে কোনো টাইমে করা যাবে, ব্যাচেলারদের জন্য তো আরও বেশি ভালো হবে এটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এই যে 1 কাপ দই নিয়ে নিলাম, আমি এখন দইটা দিয়ে দিব। আর এখন পরিমাণ মতো এতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি এখন মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হঠাৎ করে যেহেতু মেহমান চলে আসবে তখন খুব সহজেই এইভাবে করে নেওয়া যায়, তো আমি একটা মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এই যে আমি এখন মাখিয়ে নিলাম, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে দিলাম, সবকিছু আমি মাখিয়ে নিলাম। এখন আমি চুলাটা অন করে দিব, আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি চুলাটা এখন অন করে দিলাম। এই যে এখন আমি আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম আলু গাজরগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি এরকম একটা চাষি চিনি গুঁড়ার চাল নিয়ে নিলাম 1 প্যাকেট। এখন আমি চালটা ধুয়ে নিব। এই যে আমি চালটা নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে। চালটা আমি ধুয়ে কতক্ষণ পানি জড়াবো না দেখেন আমি কিভাবে তৈরি করি, তো খুব সহজে তৈরি করা যায়। চালগুলো একদম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে পরিষ্কার স্বচ্ছ পানি বের হয়ে গেছে। চালটা ধুয়ে আমি একদম পানিটা ঝরিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিব। এই যে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চাল দিয়ে দিলাম। এখন আমি চালটা একদম মিক্স, এই যে আমি কোনো চালটা ভেজাইনি বা কোনো করিনি, একদম পারফেক্ট একটা বিরিয়ানি করে নিব। চাল ভাজারও কোনো ঝামেলা নেই এই বিরিয়ানিতে, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে করে নিচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর এদিকে আমি পানিটাও বলো গুঠিয়ে নিয়েছি।
চাল আর মাংসটা যাতে একটু বেশি হয় ওইভাবেই করে নিতে হবে। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। এই যে আমি সম্পূর্ণটা একদম ভালোভাবে নেড়ে দিয়েছি, এখন আমি বলো গ্যাস অব্দি অপেক্ষা করছি। বলো গ্যাস এসে গেলে আমি আপনাদেরকে দেখাবো আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটা দমে রেখে দেব। আমি এই পর্যায়ে দুইটা জিনিস দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব এখন একটু কেওড়া জল, কেওড়া জলটা দিলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়া দিয়ে দিব। এই যে এখন আমি নাড়া দিয়ে দিলাম, এখন আমি এটা দমে রেখে দিব। আমরা বিরিয়ানি রান্না করে এখন আবার নুডু নিয়ে বসে গেলাম। এই যে আমরা এখানে লুডু খেলতে বসে গেছি। ওই তোমার ভাইয়ের কাছে বলো কানা তুলল। খেলা এখন শেষ পর্যায়ে, কে জিতে দেখা যাক। আস্তে আস্তে মারো, আস্তে মারো। এই যে আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি বিরিয়ানিটা একদম কমপ্লিট করে নিয়েছি, একদম জোরজোরে হয়ে গেছে। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে করে নিতে পারেন, চাউল বাজার কোনো ঝামেলা নাই। তো আমার মেহমানদের জন্য আমি আমার বিরিয়ানিটা করে নিলাম। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম জোরজোরা বিরিয়ানি। তো এখন আমি বিরিয়ানিটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। এই যে আমি ডেকোরেশনটা করে নিলাম, আমার বিরিয়ানিটা একদম জোরজোরে হয়েছে আর মাংসগুলো একদম এই যে সফট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।